ফরিদপুর জেলার সদরপুর থানা আটরসি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত যার প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা হাসমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহে তিনি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি নামেই বেশি পরিচিত যিনি খাজা এনায়েতপুরী শাহ সুফি মোহাম্মদ ইউনুস আলী এনায়তপুরি রহমতুল্লাহ আলহের মুরিদ ও খলিফা হজরত শাহ সুফি ফরিদপুরি রহমতুল্লা আলহে বৃহত্তর ময়মনসিংহ এর অন্তর্গত শেরপুর জেলার পাকুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শিশু বয়সেই তিনি মাতৃহারা হন তার বাবার নাম শাহ আলিম উদ্দিন সাহেব শিশুকালে তার বাবা এবং তার দাদি মাতৃহারা এই শিশুকে অপরিসীম ভালোবাসা ও স্নেহ দিয়ে লালন পালন করেন তার বয়স যখন পাঁচ বছর তখন নোয়াখালী জেলার সুযোগ্য আলেম ও সুফি মাওলানা শরাফত আলী সাহেবের নিকট তাঁর প্রাথমিক শিক্ষা গ্রহণ শুরু হয় জনাব শারাফত আলী সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে ভবিষ্যতের এই মহান আরবি ও ফার্সি ভাষা শিক্ষা দিতে থাকেন অত্যন্ত মেধাবী এই বালক অতি অল্প সময়ের মধ্যেই আরবি এবং ফার্সি ভাষা আয়ত্ত করে ফেলেন হজরত শাহ সুফি ফরিদপুরি পীর কেবলাজান সাহেবের বয়স যখন দশ বছর তখন তার পিতা তাকে বাংলা ও আসামের বিখ্যাত মহান সুফি সাধক মাওলানা খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়তপুরি সাহেবের পাক দরবার শরীফে নিয়ে আসেন এবং তার পাক কদমে তাকে সমর্পণ করেন তখন থেকে ভবিষ্যতের এই মহান সুফি সাধকের সাধনা জীবন শুরু হয় তিনি এই অল্প বয়স থেকেই তার পীরের খেদমতে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন হযরত খাজা এনায়েতপুরি রহমতুল্লা আলহে তাকে শরীয়ত তরিকত হাকিকত ও মারিফতের শিক্ষায় শিক্ষিত করে তোলেন হজরত শাহসুফি এনায়তপুরি রহমতুল আলিহে খাজা ফরিদপুরী কেবলাজানকে অত্যন্ত স্নেহ করতেন ও খাজা কেবলাজানও তার পীরের সেবায় নিজেকে উৎসর্গ করে আনন্দ লাভ করতেন সুদীর্ঘ ত্রিশ বছর খাজা ফরিদপুরী আপন পীরের খেদমতে থাকাকালে তাকে অপরিসীম দুঃখ ও ত্যাগ তিতিক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় পরবর্তী সময়ে পীরের নির্দেশ অনুযায়ী তাঁকে কিছুকাল কলকাতায় অবস্থান করতে হয় কলকাতায় তিনি ছয় নং হায়াত খান লেনে প্রফেসর সানাউল্লাহ সাহেবের বাড়িতে অবস্থান করতেন এই সময়ে অধ্যাপক সাহেবের এক প্রিয় বন্ধু ফরিদপুর নিবাসী জনাব মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে বাবা হযরত ফরিদপুরি রহমতুল্লাহ আলহে এর পরিচয় হয় তখন তিনি একটি তাৎপর্যপূর্ণ ও রহস্যময় স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে তার গভীর বন্ধুত্ব হয় এর কিছুদিন পরে তিনি খান সাহেবকে সঙ্গে নিয়ে হজরত খাজা এনায়েতপুর রহমতুল্লা আলহ এর দরবারে আগমন করেন মহসিন উদ্দিন খান সাহেবও খাজা এনায়েতপুরী রহমতুল্লা আলাইহে এর দরবারে আত্মনিবেদন করেন এবং খাজা এনায়েতপুরী রহমতুল্লা আলহি এর নিকটে বায়াত গ্রহণ করেন এরপর জনাব মহসিন উদ্দিন খান সাহেব হজরত ফরিদপুরি সাহেবকে নিয়ে ফরিদপুরে তার নিজের বাড়িতে যান ক্রমেই তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীরতর হতে থাকে পরবর্তী পর্যায়ে হজরত খাজা এনায়তপুরি রহমতুল আলাইহের নির্দেশে হজরত ফরিদপুরি তার ভাইয়ের মেয়েকে জনাব মহসিন উদ্দিন খান সাহেবের নিকট বিবাহ দেন এবং হজরত খাজা এনায়েতপুরী সাহেবের পরবর্তী নির্দেশে জনাব মহসিন উদ্দিন খান সাহেব তার বড় ভাইয়ের কন্যাকে হজরত শাহসুফি ফরিদপুরি সাহেবের নিকট বিবাহ দেন এইভাবে তারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন বিবাহের বারো বছর পরে হজরত খাজা ফরিদপুরী পীর সাহেব কেবলার সহধর্মিনী ইন্তেকাল করেন প্রথমে স্ত্রীর জীবদ্দশায় হজরত খাজা এনায়তপুরি রহমতুল আলহী সাহেবের নির্দেশে আবার হজরত ফরিদপুরী জনাব মোহসিন উদ্দিন খান সাহেবের অন্য এক ভাইয়ের মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদীর্ঘ বত্রিশ বছর হজরত পীর কেবলা জানের খেদমত করার পর তার দ্বিতীয় স্ত্রীও ইন্তেকাল করেন এখানে পূর্বের একটি ঘটনাকে উল্লেখ করা যায় যে হজরত খাজা ফরিদপুরি রহমতুল্ল আলাইহে তার পীরের নির্দেশ অনুযায়ী ফরিদপুর জেলায় অবস্থান করতে থাকেন এবং তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দে দিয়ে প্রচার করতে থাকেন হজরত খাজা ফরিদপুরি কেবলাজানের পীর সাহেব তাকে নির্দেশ দেন তুমি ফরিদপুরে যাও ফরিদপুর তোমার দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্ল আলাইহে সাহেবের দেশ সেই দেশে তুমি সত্য তরিকা প্রচার করতে থাকো তাই ফরিদপুরি রহমতুল আলাহে তার পীরের আদেশ পালন করার জন্য তিনি ফরিদপুরে আগমন করেন এবং মহসিন উদ্দিন খান সাহেবেরই একটি ছোট ঘর নিয়ে সেখানে অবস্থান করতে থাকেন এবং সত্য তরিকা প্রচারের কাজ শুরু করেন যেই ঘরটিতে হজরত পীর কেবলা যান প্রথম বসবাস শুরু করেন সেই ঘরটির নাম ছিল জাকের ক্যাম্প এই জাকের ক্যাম্পই পরবর্তীকালে আকারে বড় হয়ে বিশ্ব জাকের মঞ্জিল নামে পরিচিতি লাভ করে বাংলা তেরোশো সাল থেকে হযরত পীর কেবলা যান সত্য তরিকা প্রচারের কাজ শুরু করেন তার একনিষ্ঠ প্রচেষ্টায় ও আধ্যাত্মিক আকর্ষণে দলে দলে লোক সত্য তরিকায় দীক্ষিত হতে থাকে এইভাবে সুদীর্ঘ আটচল্লিশ বছর প্রচারের পর সেই ক্ষুদ্র জাকের ক্যাম্প বিশ্ব জাকের মঞ্জিল রূপে লক্ষ লক্ষ জাকেরানের একমাত্র আশ্রয়স্থল এবং রূপে গড়ে উঠেছে হজরত শাহ সুফি ফরিদপুরীকে নিয়ে এটি অলৌকিক ঘটনা আছে সেই পাকিস্তান আমলের কথা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে তখন প্রাথমিক অবস্থা হুজুর ফরিদপুরী কেবলা জানের কথা তখন সবেমাত্র মুখে মুখে প্রচারিত হচ্ছে সে সময় স্থানীয় লোকজন হুজুর কেবলা জানকে নিছক একজন মাওলানা হিসেবে বিবেচনা করত তার কাছে দূর দূরান্ত থেকে লোকজন আসে আবার সাথে নিয়ে আসে হাঁস মুরগি চাল ডাল গরু টাকা পয়সা স্থানীয় পীর অলিবিরোধী আলেম মাওলানাদের এটা সহ্য হতো না দূর দূরান্ত থেকে আগত জাকিরদেরকে তারা পথে ঘাতে নানা কটুক্তি করত। পীর কেবলা জানের কাছে যাওয়াটাকে হাস্যকর ঘটনা মনে করত অনেকে জাকেরদের দরবার শরীফে যাওয়ার পথে উত্তপ্ত করত স্থানীয় আলেম সমাজ জাকিরদের এটা সেটা নজরানা নিয়ে যাওয়াকে নাজায়জ তথা শরীয়ত বিরোধী বলেও প্রচার করত বিশেষ করে খাজা বাবা সুদূর শেরপুর থেকে ফরিদপুর জেলার আট এসে এখানে আস্তানা করেছেন আর তার কাছে মানুষ এটা সেটা নিয়ে যায় তা তাদের সহ্যের বাঁধ ভেঙে দিয়েছিল হুজুর কেবলার কাছে লোকজনের যাওয়া আসার দিন দিন বৃদ্ধি পাচ্ছিল এটা তাদের জন্য খুবই অসহনীয় ঠিক ছিল তাই হুজুর কেবলাকে সেখান থেকে কিভাবে বিতাড়িত করা যায় তার ফন্দি খুঁজে বেড়াচ্ছিল সেখানকার লোকজন এর প্রেক্ষিতে স্থানীয় আলেমগণ বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও মসজিদের মুসল্লিদেরকে নিয়ে দরবার শরীফের অদূরে একটি অনুষ্ঠানের আয়োজন করল তাদের সিদ্ধান্ত ছিল যে অনুষ্ঠানে হুজুর কেবলাকে আমন্ত্রণ করে আনবে এবং সেখানে তাকে নানা রকম প্রশ্ন করা হবে হুজুর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে হুজুরকে আট রশি থেকে উচ্ছেদ করে দেয়া হবে তারা একটা তারিখ নির্ধারণ করলো এবং কতিপয় লোক দরবার শরীফে এসে হুজুরকে সে বাহাসে নিমন্ত্রণ করে গেল হুজুর সাদরে সে আমন্ত্রণ গ্রহণ করলেন ঘটনার দিনটি ছিল রবিবার তখন রবিবার সাপ্তাহিক ছুটি ছিল ছুটির সুবাদে দরবার শরীফের প্রবীণ এক জাকের যার নাম ছিল ওসমান তিনি দরবারে গেলেন দরবারে যাওয়ার পথে তিনি শুনে এসেছেন আজ দরবার শরীফের অদূরে বাহাস হবে সেখানে হুজুর পাকের যাওয়ার কথা ওসমান খুবই শৌখিন লোক ছিলেন তিনি পাঞ্জাবির সাথে ধুতি পরতেন ধুতি পরেই সেদিন দরবারে গিয়েছিলেন তিনি দরবারে গিয়েই হুজুর পাকের সাথে দেখা করতেই হুজুর বললেন ওসমান এসেছেন আজ বাবা আমার একটা দাওয়াত আছে আমি তো যেতে পারবো না আমার পরিবর্তে আপনি সে দাওয়াতে যাবেন ওসমান ডাক্তারের তো মাথায় বাজ পড়ল তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত ধর্মীয় অনুষ্ঠান বাহাসে গিয়ে তিনি কি করবেন পীরের হুকুম অমান্যও করতে পারছেন না ভিতরে ভিতরে ভয়ে শুকিয়ে গেলেন দুপুরবেলা যেতে হবে তিনি দরবার শরীফের বিভিন্ন স্তরের খাদেমদের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ভাইজান আজই আমার জীবনের শেষ দিন হুজুর আমাকে বাহাস অনুষ্ঠানে পাঠাবেন আমি তো কোরআন হাদিসের কিছুই জানি না মাদ্রাসার ছাত্র ও মুসল্লিদের মার খেয়ে সেখান থেকে আজ আর ফিরে আসতে পারব না জোহরের নামাজের পর ওসমান ডাক্তার রওনা হলেন তিনি বাহাজ অনুষ্ঠানে গিয়ে হুজুর কেবলা তাকে পাঠিয়েছেন শুনেই উপস্থিত মাওলানারা খেপে গেল একে তো হুজুর নিজে যাননি তারপর পাঠিয়েছেন দাড়িহীন ধুতি পড়া এক ব্যক্তিকে তারা খুবই উত্তেজিত হয়ে পড়ল ওসমান ডাক্তার ভয়ে জড়োসড়ো হয়ে গেলেন না জানি কোন দিক থেকে লাঠির আঘাত মাথায় এসে পড়ে তিনি ধৈর্য সহকারে উপস্থিত আলেমদেরকে বললেন আপনারা আমাকে যা ইচ্ছা করেন আমার পীরকে নিয়ে কিছু বলবেন না তারা তখন বলল ঠিক আছে আমরা যা প্রশ্ন করবো তোমাকে তার জবাব দিতে হবে তিনি কিছুই বললেন না হুজুর কেবলার জন্য যে চেয়ারখানার নির্দিষ্ট ছিল তার পেছনে দাঁড়িয়ে রইলেন তার ডানে বায়ে বড় বড় পাগড়িওয়ালা আলেম সকল কিতাবের স্তূপ নিয়ে বসে আছেন তিনি তো এসব জীবনে স্পর্শ করেননি কখনো দেখেনও নি তিনি মনে মনে বলতে লাগলেন খাজা বাবা আমাকে প্রাণে মারার জন্য এখানে পাঠিয়েছেন মাঠ ভর্তি লোকজন তাদের কারো হাতে লাঠি শোটাও রয়েছে কারণ তাদের আজকের পরিকল্পনাই হচ্ছে হুজুরকে আট রশি থেকে তাড়িয়ে দেয়া যাহোক বাহাস অনুষ্ঠান শুরু হল ওসমান ডাক্তার হুজুর কেবলার চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন পীরফকিরদের সম্পর্কে নানা সহ কয়েকজন অতিথি ওয়াজ করলেন তারপর তাদের মধ্য থেকে ওসমান ডাক্তারকে প্রশ্ন করা শুরু হল কোরআন হাদিস কিছুই যিনি পড়েননি তাকে সম্মুখীন হতে হলো একদল প্রবীণ আলেমের কি উত্তর দেবেন তিনি চোখে মুখে আতঙ্ক তিনি উপস্থিত লোকজনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন হঠাৎ তার চোখে পড়ল সবার লোকজনের মাথার উপরে বিরাট একটি পর্দা আর সে পর্দার গায়ে মাওলানা সাহেবের প্রশ্নের উত্তর তিনি পর্দার গায়ের লেখা উত্তর দেখে প্রশ্নের উত্তর দিলেন এভাবে যত প্রশ্ন করা হচ্ছে ততই পর্দার গায়ে উত্তর ভেসে আসছে কোনো উত্তর কোন কিতাবের কোন অধ্যায়ে কত পৃষ্ঠায় রয়েছে সব ভেসে উঠছে ওসমান ডাক্তারকে তখন কোনো প্রশ্ন করেই আর আটকানো যাচ্ছে না আলেমগণ ঘাবড়িয়ে গেল আটরশির পীরের ধুতি পরা মুরিদ এত কিতাবের নাম তার পৃষ্ঠা নম্বর সহকারে বলে দিচ্ছে পীর সাহেব নিশ্চয় অনেক কিছুই জানেন তখন তারা প্রশ্ন করা ছেড়ে ওসমান ডাক্তারের হাতে হাত মিলিয়ে বলল ভাই না বুঝে আপনাকে অনেক কথা বলেছি মাফ করে দেবেন ওসমান ডাক্তার বললেন মাফ যদি চাইতেই হয় আমার পীরের কাছে গিয়ে চান আমি যা কিছু বলেছি সবই তার শিখিয়ে দেয়া প্রকৃত ঘটনা তিনি গোপন রাখলেন এরপর থেকে স্থানীয় লোকেরাও দরবার শরীফে আসা শুরু করল দলে দলে আলিম সকল পীর কেবলাজানের সত্য তরিকা গ্রহণ করতে লাগল এই ঘটনা থেকেই বোঝা যায় আল্লাহ তালা তার অলিদের উপর কতটা সদয় আল্লাহ তার নিজ হাতে তার অলিদের অলৌকিক ক্ষমতা দান করেন আল্লাহ তালা আমাদের বাবা ফরিদপুরি রহমতুল আলাইহি এর রুসিলায় উত্তম হেদায়ত দান করুক আমিন আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাবা ফরিদপুরি রহমতু আলহি সম্পর্কে যদি আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ